জুমার নামের সালাদ করার নির্দিষ্ট নাই দু রকা ফরজ সাহা জমার সালাত আগে যাওয়া উচিত যেহেতু জুমার দিন একটা ঈদের দিনের মত নেই তুমার দিন যিনি আগে যান তার অনেক সব রসুল একটা ওট করবানি সব তার দ্বিতীয় গরু কোরবানির সব তৃতীয় ছাগল কোরবানির সব চার নম্বরে ডিম আল্লাহ রাস্তা একটা মুরগি করবানির সব পাঁচ নম্বরে একটা ডিম এইভাবে আগে যাওয়ার চেষ্টা করেন যত রাখা যতই সলাত আদি করা যায় দুই দুই করে যতই ফরাজ যতই উত্তম আর জুমার ফরজের আগেও পরে কত রাখাত সালাত আদি করতে হবে এই সম্বন্ধে বিজ্ঞ ইসলামের স্কলারশিপ যারা বলে উদ্দেশ্য যেমন মেদামী রাহমুল্লাহ বলেছেন তোমার ফরাজ ফরজের আগে দুই রাগাত দুই রাগাত সালাত আদি করতে হবে তাহিদুল মসজিদ এমনকি এবং খোদ্ বাস অবস্থায় আর পরে শের রাকাত যখন ঘরে মসজিদে আদি করা হবে সের করে আর যদি ঘরে ঘরে যে পড়া হয় তখন দুই রাকাত তার একমত হল ঘরে যখন সালাদ আপনি আদি করবেন আপনার সাথে ছেলেমেয়েরা দেখে সালাদ শিখবে সেই জন্য দুই রাঘাতে সালাদ পাওয়া যাবে আর মসজিদ যখন আদি করবেন সালাদাঘাত দুধ করে সেজন্য ছেলেমেয়েরা কেউ শিখতেছেন আপনি নিজে এই এজন্য ঘরে সালাদ ফাড়ার আদি করার উৎসাহিত করা হয়েছে আচ্ছা আমরা সকলেই জানি যে জুমার ফরজ হলো রাকাত আর সুন্নত হলো ফরজের আগে দুরাঘাত হাইদুল মসজিদ এবং ফরে চার রাঘাত বা দুরাঘাত আর বাইরে ফরজের আগে অতিরিক্ত নির্দিষ্ট সংখ্যক কোন সালাত নেই যে দুই করে যে যত রাঘাত ইচ্ছা আনফল হিসেবে আদি করতে পারে উল্লেখিত যে প্রচলিত কাবলুল জুমার শিরোনাম চার রাকাত বিশিষ্ট কোন সালাদ সেই হাদিসে পাওয়া যায় না ইসলামিক বিজ্ঞ স্কলারশিপ দ্বারা যারা তারাই বলতেছেন খুদ্দার আগে এক সালামের চার রাখাত আদায়ের পক্ষে দলিল হিসেবে আনি তো হাদিস হাদিসটি খুবই দুর্বল যা গ্রহণযোগ্য নয় তবে কমপক্ষে দু রাখাত তাহিদুল মসজিদ সালাদ ফাইতে হবে এমনকি ইমাম যেটা পূর্বগুলি শ্রী সাহেবের খুদ্দা চলাকালীন সময়ও মসজিদে প্রবেশ করলে তারা তবে তা যারা আগে থেকেই যারা আগে থেকেই দু রাখাত তাহিদুল মসজিদ সালাদ আদায় করে বসে আছেন তারা

তোমরা তাহা থাকলে মসজিদে দুরাগত আর বাড়িতে ফিরে গিয়ে পড়ো মুসলিম শেষ উনিশশো চোদ্দ এদিকে যাতায়াত করে পূর্বে বলেছি ইমাম অভিনেতা ই রহামুল্লাহ বলেন বল্সিং যে ফরজের পর মসজিদে হলে চার রাকত আর বাড়িতে হলে দুরাকাত কাজে দুরাগাত ছাড়া ইমাম সালা খোদাত সালা অবস্থায় ফরিদ হয় তার ধরে